প্রত্যেক 12 ক্লাসের যারা স্টুডেন্ট আছে এবং মাদ্রাসায় 12 ক্লাসের তাদের আমরা 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেব। নমস্কার প্রিয় দর্শকগণ, আবারও এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সকলেরই সামনে আমি হাজির হয়েছি। তো আজকের এই ভিডিও টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের সকলেরই জন্য। তো আজকের এই ভিডিও টপিকটা কি সেটা আশা করি তোমরা সকলেই ভিডিওর প্রথমে এবং ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো এই টপিকের পূর্বের ভিডিওতে তোমাদের সকলকে আমি অ্যানাউন্সমেন্টটা শুনিয়েছিলাম, তো ওই অ্যানাউন্সমেন্টটা আশা করি তোমরা সকলেই বুঝে গেছো। তা বাদেও একটু শর্টভাবে বুঝিয়ে দিই, আমাদের যে ট্যাব দেওয়ার কথা ছিল সেই ট্যাবের পরিবর্তে প্রত্যেকজনকে 10,000 টাকা দিয়ে দেওয়া হবে, প্রত্যেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমাদের জন্য উপায় রয়েছে। অলরাইট, তো প্রত্যেকটি তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, যেমন তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, অর্থাৎ 10,000 টাকা তো দেওয়া হবে, বাট তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারো, কতদিনের মধ্যে দেওয়া হবে, এবং যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে তোমরা কী করবে, তোমাদের কি পরিবারের কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবে কিনা, সকল বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। তো কাজেই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ করে দেখবে না, অর্ধেকটা দেখে যাবে না, কারণ আমরা সকলেই জানি অর্ধবিদ্যা ভয়ঙ্কর হয়। অলরাইট, আমি বিক্রম, তোমরা সকলে দেখছো দ্য সায়েন্স ওয়ার্ল্ড। তো চলুন গাইস কিছু নতুন শিখে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল তোমাদের সকলকে আমি জানিয়ে দিই তোমরা কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবে এই 10,000 টাকার জন্য। তোমাদের কি কোনো অফিসে যেতে হবে বা অন্যান্য কোনো সংস্থায় যেতে হবে? তা কিন্তু না, তোমাদের যেতে হবে তোমাদের নিজস্ব স্কুল। নিজস্ব স্কুলে দেখবে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, যেমন তোমাদের আমি একটা স্কুলের উদাহরণস্বরূপ একটা নোটিশ দেখাচ্ছি। যেমন এই নোটিশে তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেট রয়েছে এবং এই নির্দিষ্ট ডেটে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজে জেরক্সটা জমা দিতে হবে। এবং এখানে ক্লিয়ার বলা আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, প্রতিশতর একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেই বইটার কিন্তু ফার্স্ট পেজে জেরক্সটা জমা দিয়ে দিতে, তার জন্য রয়েছে একটা সেকেন্ড ডেট। তো ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে তোমরা তোমাদের স্কুলে গিয়েই এটা জমা দিতে পারবে। তো তোমাদের কি ডকুমেন্ট লাগবে? তোমাদের ডকুমেন্ট লাগছে মাত্র একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই সেটা নিজস্ব, বাড়ির কারো হলে চলবে না। নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফার্স্ট পেজের জেরক্সটা তোমাদের জমা দিতে হবে, তোমাদের নিজস্ব স্কুলেই জমা দিতে হবে। এরপরে তোমাদের সকলকে জানিয়ে দিই যে এত কম সময়ের মধ্যে কি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেতে পারে। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বলে দিই এই স্কুলে যে ডেট রয়েছে তা যে প্রত্যেকটা স্কুলের হবে তা কিন্তু মোটেও না। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা সকলে যেন মিনিমাম টু মিনিমাম এক সপ্তাহ তো টাইম লাগবেই লাগবে। SBI ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হলে খুব কম সময় লাগে, এক সপ্তাহ, বাদ বাকি অন্যান্য ব্যাঙ্কে কিন্তু একটু বেশি ডিউরেশন লেগে থাকে। তো তাদের উদ্দেশ্যে বলি তোমরা তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করো এবং তাদেরকে বলো যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আমার কিছুটা সময় লাগবে, এবং তুমিও চেষ্টা করো আজই গিয়ে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে, কারণ 10,000 টাকাটা কিন্তু কম না। এই সুযোগটা কেউ হাতছাড়া করো না, ঠিক আছে? স্কুলকে বললে অবশ্যই একটা তোমাদের ব্যবস্থা করে দেওয়া হবে। তো যাও অতি সত্বর গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টটা খুলে নাও এবং জমা দিয়ে দাও নিজস্ব স্কুলে। এবারে আমি তোমাদের সকলকে জানিয়ে দিই কতদিনের মধ্যে তোমাদের টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বলে আশা করা যাচ্ছে। তোমাদের টাকা ঢুকতে পারে 3 সপ্তাহের মধ্যবর্তী, এটাই কিন্তু আমাদের সরকার থেকে জানানো হয়েছে। তো আশা করছি তোমরা সকলে ভিডিওটা বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারাই বা কী করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, তোমাদের একটি লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে ভিডিওস বানানোর জন্য। এই ভিডিওটি প্রত্যেকজনের সাথে শেয়ার করো যাতে প্রত্যেকজনেরই সুবিধা হয়, এবং তার সাথে সাথে কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও, এখানে প্রতিনিয়ত স্টুডেন্টসদের জন্যই ভিডিও বানানো হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। বাই।